হাই ভিওয়ার্স ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন কাস্টম ইউটিউব চ্যানেল তারপরে সবাইকে হোমওয়ার্ক অনলাইন কাস্টম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো এখন আমরা ক্লাস ওয়ানের দুশো একুশ পেজটা দেখে নেবো এইটা তোমাদের খুবই রিকোয়েস্টেড পেজ সবাই এইটা নিয়ে রিকোয়েস্ট করেছ যে দুশো একুশ পেজটা করুন স্যার তো অনেকেই আমি কাদের নাম বলব সবাই এক কথা এই কথা এটা বলেছে যে এই ছকটা করে দিন তা আমরা আজকে বাংলার পাখিদেরকে নিয়ে কিছু প্রশ্নের উত্তর করব এবং সেই প্রশ্নগুলো কিভাবে আসতে পারে ফাঁকা ঘর আমরা কিভাবে পূরণ করব কি কি এখানে উত্তর হবে সবগুলো আমরা কিন্তু দেখব, তোমরা একটু ধৈর্য ধরে দেখো খুব সময় লাগবে না আর একটা কথা বলে রাখি পরীক্ষা কিন্তু চলে এসেছে স্কুল খুললেই তোমাদের যা বকেয়া পরীক্ষা আছে যে মডেল অ্যাক্টিভিটি টাক্ তার ওপর থেকেই কিন্তু তোমাদের কতটা বুঝতে পেরেছ সেই সম্বন্ধে পরীক্ষা হবে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে তোমাদের কিন্তু হবে তো সেখানে কিন্তু আমাদেরকে বিভিন্ন রকমের অন্য রকম টাইপের কোশ্চেনের উত্তর দিতে হতে পারে মানে ধরো পাখির নাম বলে দিল তার রং বলতে হবে সেই পাখিটা কোথায় দেখা যায় বলতে হবে হ্যাঁ তার ধরন কি উঠতে পারে কিনা এরকম আমাদেরকেই অনেক কিছু বলতে হবে তো চলো আমরা দেখি এই ছকটা চটপট ফিল আপ করে দিই তো এই ছকটা ফিল আপ করতে গেলে প্রথমে ল আছে তাহলে বলো তো কী পাখি হবে বলো এই পাখিটা কিন্তু আশি বছর বাসে চল্লিশ বছর যখন হয়ে যায় এর ইয়ে আঙুলগুলো মানে নোখগুলো বাঁকা হয়ে যায় ঠোঁটটাও বাঁকা হয়ে যায় কোনো খাবার খেতে পারে না তখন এ পাহাড়ে গিয়ে শুধু ঠোঁট আর নখগুলোকে ঘষে 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 প্রচুর কষ্ট পায় তবুও কিন্তু ঠোঁটার নোখগুলোকে ঘষে দেয় ঘষে 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 আবার নতুন ঠোঁট আর নখ তাদের গজায় তো এই পাখিটার নাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এরা কিন্তু ঝড় বৃষ্টি হলে মেঘের উপরে চলে যায় এরা ঝড়ের তলায় থাকে না ঠিক আছে বৃষ্টি হলে এরা মেঘের উপরে ওড়ে আর এরা একবার ডানা ঝাপটালে অনেকক্ষণ ডানা না ঝাপটিয়েও থাকতে পারে হ্যাঁ তো এই পাখিটার নাম কি এই পাখিটার নাম চিল পাখি কি পাখি চিল চয়ে হস্যই আর এখানে তো ল দেওয়া আছে তাহলে আমাদের একটা উত্তর চলে এলো রকম যদি পরীক্ষায় প্রশ্ন বলে ওই যে একটা পাখির নাম যার এই এখানে ধরো ল দেওয়া আছে তো এখানে চয় হস্যই দেওয়া থাকলো উল্টোটা যদি দেয় ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেতে তাহলে কী হবে এখানে লবসই দিতে হবে তো এরকমই থাকবে একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন থাকবে ঠিক আছে এটা কি হবে সবাই জানে সাদা দুধের মতো রং বলো কি হবে এটা এটা হবে বক আর তারপরে দেখো এটা কি হবে কিচির মিচির করছে এখনও শুনতে পাচ্ছ সকালবেলায় কিচির মিচির কিচির মিচির করে আর এদেরকে জোড়ায় জোড়ায় দেখা নাকি খুব ভালো আমি মানি না সবাই বলে তালবে তালবে সয়াকাল ক সালিক। এটা দেখো অনেকেই খুব কষ্ট দেয় কে এর ঠোঁটটা একদম লঙ্কার মতো লাল কি পাখি তোমরা ধরতে পেরেছ নিশ্চয় এটা একটা টিয়া এখানে কী হবে টয়ে হসই বসবে অন্তঃ দেওয়াই আছে তাহলে এখানে কি বসবে টয়ে দাও টয়ে হসই টিয়া হয়ে গেল এইটা কি বলতো ঘয়সু ঘয়সু ঘুঘু ঘুরঘুর ঘুরঘুর করে বেড়ায় সারাদিন মান তার জন্য নাম ঘুঘু পাখি তোমরা দেখেছ ঘুঘু পাখি খাঁকি রঙের হয় ঠিক আছে পানকৌড়ি হবে এখানে হুস হুস করে ডুব মারে কি করে পানকৌড়ি হুস হুস করে ডুব মারে একা দন্ত কর রয়ে দীর্ঘই পানকৌড়ি এবার দেখো তো কা তু কাতু কুতু না এটা হবে কাকাতুয়া কয়াকার কয়াকার কাকা তয়সুটুস তয়ে কাকাতুয়া তারপর এটা কি হবে বলতো তো টুটু এটা হবে টুনটুনি কি হবে টুন টুনি খুব ছোট্ট পাখি হ্যাঁ টুনটুনি পাখি তারপরে দেখো তো কি আছে রিচা তাহলে কি হবে এটা হাঁড়ি চাচা এদেরকে বলা হয় হাঁড়ি চাচা হাঁড়ি চাচা হাঁড়ি চাচা তারপরে লাস্টে হস্য থাকবে খুব সুন্দর ঘর করতে পারে তাল কাছে এদের বাসা হয় এরা হলো বাবুই বাবুই পাখি তেমনি এটা কি হবে ময়ূর ময়ূর আমাদের জাতীয় পাখি বুঝতে পারছ এটা আছে তাহলে সারস এটা হবে সারস পাখি এটা কি হবে মাছ রাঙা কি হবে এটা মাছ রাঙা এটা কি হবে এটা আমরা তো সবাই বাড়িতে দেখেছি এটা হবে পায়রা পায়রা তাহলে আমরা কি করলাম দুশো একুশ নম্বর পৃষ্ঠার পড়াটা করে নিলাম ঘুরিয়ে ফিরিয়ে পাখিদের সম্বন্ধে আসলে জেনেও নিলাম একটু একটু করে হ্যাঁ এই জানা থেকে কিন্তু পরীক্ষায় আসবে তো তো যদি বলে যে আমাদের বাড়িতে আমরা অনেক সময় পাখিদেরকে কষ্ট দিয়ে পুষি গায়ে রং সবুজ ঠোটটি লাল তাহলে কি পাখি হবে তখন বলতে হবে টিয়া পাখি দুধের থেকেও সাদা পাখি ব রং বেরঙের পালক থাকে লম্বা লম্বা পালক থাকে তাহলে ময়ূর আচ্ছা যদি বলে যে কথা বলতে পারে মানুষের মতো কে কাকাতুয়া ঠিক আছে যাদের বাড়িঘর খুব সুন্দর আমি কিন্তু পড়াতে পড়াতেই বলে দিয়েছি যাদের বাড়িঘর খুব সুন্দর বানাতে পারে যে পাখিগুলো হ্যাঁ যাদেরকে আমরা দর্জি পাখি বলা বলি তারা তাদেরকে কি বলা হয় শিল্পী পাখি বা দর্জি পাখি সেটা হচ্ছে বাবুই পাখি এরকমই ছোটো ছোটো কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তোমরা কিন্তু রেডি হয়ে যাও আর অ্যাক্টিভিটি টাস্ক তো করা হয়েছে রোজকার ক্লাসগুলো ফলো করো ফলো করতে গেলে কী করতে হবে তোমরা তো সবাই জানো ফলো করতে গেলে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম লাল কালারের দেখো লেখা আছে সাবস্ক্রাইবটাকে ক্লিক করলে কালো হয়ে যাবে সঙ্গে একটা এরকম গোল করা বেল আইকন আছে সেটাকে দিয়ে অল অপশানটা ক্লিক ওকে করে দাও তার মানে যখনই আমি ভিডিও ছাড়বো টুক করে তোমাদের মোবাইলে মেসেজ চলে যাবে ঠিক আছে আর আগের ভিডিওগুলোতে তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি তোমরা আমার সঙ্গে কমিউনিকেট করতে পারো তবে কল করো না হ্যাঁ হোয়াটসঅ্যাপ মেসেজই করো ওকে আজকে তাহলে এখানেই বাই বাই